বিএনপি নেতারা বলেছেন ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে অনেক জনপদ ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের উপকূলীয় এলাকায় মহাবিপদ সংকেত চলছে তখন মানুষের পাশে না দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলছেন তারেককে দেশে ফিরিয়ে আনা হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে জাতীয় প্রস্তাবের সামনে মানববন্ধন করে ঢাকা জেলা বিএনপি এ সময় তারা অভিযোগ করেন উন্নয়নের কথাও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখতে আনন্দ পান সরকার প্রধান সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সরকারের সিন্ডিকেটই দায়ী ব্যাংকগুলো লুট হয়ে যাচ্ছে প্রতিনিয়ত টাকার মূল্য কমে যাচ্ছে ঋণের পরিমাণ একশো বিলিয়ন ডলারেরও বেশি টাকা পাচার করতে করতে নিজেদের মধ্যে হানাহানিতে লিপ্ত ক্ষমতাসীনরা খনি ডাকাতদের দায় সরকারকেই নিতে হবে বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির নেতারা ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের মুখে দেশ কখন দেশের প্রধানমন্ত্রী তাকে আমরা বলতে শুনলাম যে এখন আমাদের একমাত্র কাজ হল তারেককে দেশে ফিরিয়ে নিয়ে আসা দেশ যখন দুর্যোগের মুখে তখন দেশের মানুষকে বাঁচানো প্রধান কাজ না তারেক রহমানের বিরুদ্ধে মূল রাগের কারণ তো এই যেই তারেক রহমান আজ গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করেছে আপনার যে লোকরা টাকা পাচার করতে করতে আজকে এখন নিজেরাই নিজেদের মধ্যে হানাহানি খুনোখুনি করছে কারণ এই তো টাকা পাচার করেছে যাদেরকে আপনি এমপি বানিয়েছেন তাদেরই প্রতিপক্ষ কলকাতায় কয়েক টুকরা করে কোন খালে বিলে ফেলেছে এখন খুঁজে পাচ্ছেন না